নমস্কার বন্ধুরা, কুকিং উইথ দিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি ঘুগনি। ঘুগনির সাথে আমরা কম বেশি সকলেই কিন্তু পরিচিত। এই রেসিপিটা কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয়। রুটি পরোটা সাথে আমরা এটা খেতে পারি। এছাড়া শুধু মুখেও কিন্তু এই ঘুগনিটা খেতে আমাদের খুবই ভালো লাগে। তাহলে চলুন আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। এখানে 250 গ্রাম মতো মটর নিয়েছি। মটরটা ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেশার কুকারে দিয়ে এটা সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে মটরটা ঢেলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবারে ঢাকাটা আটকে 3টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে প্রেশার কুকারে সিটি দিলেই মটরটা সেদ্ধ হয়ে যাবে। 4টে সিটি দিলেই গ্যাসটা বন্ধ করে দেব। আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1 ইঞ্চ মতো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ। শুকনো কড়াই একটু নেড়ে নিচ্ছি আগে মশলাটা। এগুলো একটু ভাজা হলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে আর 1/2 চামচ গোটা জিরে। এটা শুকনো কড়াই ভেজে নিচ্ছি, তবে বেশি কিন্তু ভাজা যাবে না। বেশি ভাজলে কিন্তু মশলাটা তেতকুটে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে এর একটা ডাস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে আবার তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিচ্ছি। ঘুগনিতে তো আলু থাকে, তাই আলু দিয়ে একটু আলুগুলো ভেজে তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো জিরে। তেলে শুকনো লঙ্কা জিরেটা একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুনের কিমা, মানে গ্রেট করে নিয়েছি রসুনটা, আর 1/2 চা চামচ আদা দিয়ে দিলাম। দুটোই গ্রেট করে নিয়েছি। অল্প একটু লবণ দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কার কিমা আর 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। তবে ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কিন্তু লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে যে ড্রাই রোস্ট করা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু দিলাম, আমি আবার পরে অ্যাড করব। আর অল্প একটু চিনি দিলাম এটা টেস্টের জন্য। মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। এবারে অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম।
খুবই অল্প অ্যাড করতে হবে, কারণ ভাজা মশলায় সবকিছু গোটা গরম মশলা দেওয়া ছিল। আমি এখন আবারও একটু ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। ঘুগনিটা ঢাকা দিয়ে দিলাম, তবে গ্যাসের ফ্লেমটা হাই করা আছে, যখনই ফুটে যাবে ঘুগনিটা তখনই কিন্তু লো করে দেব। প্রায় 10 মিনিট পরে একবার চেক করে নিচ্ছি, আলুটা এখনো সেদ্ধ হবে। উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। আবারও ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবারে লো রেখে 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি, তারপরে এটা পরিবেশন করব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি ঘুগনি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ঘুগনি বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের আশা করছি ভালো লাগবে। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, তাতে কিন্তু ঘুগনির টেস্টটা দারুণ লাগে। ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এটা অপশনাল, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে দেবেন। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা। রেডি একদম চটপটা ঘুগনি রেসিপি। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আজকের রেসিপি, আর আমায় কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য নতুন একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।